নমস্কার, আপুনি চাই আছে দ্রুত সংবাদ। মই জয়ন্ত মাধব গোস্বামী। নির্বাচনের প্রাক্ষণত জ্যেষ্ঠ বিধায়ক ভৰত নৰহৰ কংগ্রেস ত্যাগ। এআইসিসির সভাপতি মল্লিকার্জুন খড়গেলে পত্র প্রেরণ। পত্নী রানী নৰহে প্রার্থিত নোপোৱাৰ ক্ষোভত পদত্যাগ। দেওবাৰে এৰিছিল এপিসিসির মিডিয়া কোষৰ অধ্যক্ষ পদ। মহানগরীর লালুংগাঁওত এএসটিসি বাসর খুন্দাত এগারী মহিলার মৃত্যু। ঘাইপথ পার হওয়ার সময়তে মহিলাক মহতিয়ালে বাসে। কিলার হাইওয়েত পরিণত মহানগরীর 27 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথ আরক্ষী উদ্ধার করে মৃতদেহ। নগাঁওর ননৈ ঠেংকুশীত গরু চুরার অঘটন। পলাবলে লওতে দুর্ঘটনাত পতিত গরু চুরি করবলে অহা দুখন বিলাসী বাহন। রাইজে আবদ্ধ করেছিল বিলাসী বাহনত অহা গরু চুরির দলটক। দুটা গরু চুরক আটক, পলাল আন চারিটা গরু চোর। দিল্লির আলিপুরত ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। ফ্রিজ আর কাপড়ের গুদামত বিধ্বংসী জুই। আলিপুরের একটা কারখানা সংঘটিত হয় ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। অগ্নি নির্বাপক বাহিনীর 34 বাহনের জুই নির্বাপন। হোলির আনন্দর মাজতে উজ্জয়িনীর মন্দিরত জুই। উজ্জয়িনীর মহাকাল মন্দিরের গর্ভগৃহত আরতির সময়ত অগ্নিকাণ্ড। অগ্নিকাণ্ডত আহত অতি কমেও 13 লোক, আহত সকলের মাজত 5 পুরোহিত। নির্বাচনের প্রাক্ষণত চাপরত মারণাস্ত্রর ঝনঝননী। চাপরর ধীরঘাটত পিস্তলসহ এজন যুবকক গ্রেপ্তার। ধৃত যুবকজন আলুর ভূঁই বরঘোলার মিজানুর রহমান। মিজানুরের 7.6 mm পিস্তলসহ 4 জাই গুলি জব্দ। ধৃত যুবকজনক আরক্ষীর মারাথন জেরা। পুনের বিজেপির 37 সাংসদের প্রার্থিত্ব কর্তন। টিকট বঞ্চিত 9 সাংসদ উত্তর প্রদেশের, 5 গুজরাটের, 4 উড়িষ্যার, বিহার, কর্ণাটক আর ঝাড়খণ্ডের 3 সাংসদে নাপালে টিকট। বিজেপিয়ে প্রকাশ করলে 111 পঞ্চমখন প্রার্থী তালিকা। আইপিএস পদ ত্যাগ করে বাক্সারত প্রার্থিত্ব নাপালে আনন্দ মিশ্রয়। বিজেপিত যোগ দিয়ে টিকট পালে নবীন জিন্দালে। মান্ডির প্রতিদ্বন্দ্বিতা করব অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতে। আবিরর সঙ্গে একাকার জীবনের রং। দেশজুড়ি হোলির পার ভঙা উৎসাহ। পরম্পরা পরস্পরক ফাকুয়া হানি ফল্গুৎসবর আনন্দ প্রকাশ। দেশবাসীর হোলির আনন্দত উঠি ভাঙি গেছে অসমবাসী। সত্রয় সত্রয় তিনিদিনিয়াকৈ অনুষ্ঠিত হয়েছে দৌল মহোৎসব। বরপেটা, বটদ্রবা, মাজুলী সকলতে দৌল মহোৎসবর আনন্দ উল্লাস। বরপেটাত সোমবারে ভর দৌল। হোলির কার্যসূচীত অংশগ্রহণ করব মুখ্যমন্ত্রী। দেওবারের বরদৌলত বরপেটাত দৌল মহোৎসব আরম্ভ হয়েছে। বরপেটা সত্রত 24, 25 আর 26 মার্চত তিনিদিনিয়াকৈ অনুষ্ঠিত হব দৌল মহোৎসব। 24 মার্চ দেওবারে বনোৎসব, 25 মার্চ সোমবারে ভরদৌল আর 26 মার্চ মঙ্গলবারে অনুষ্ঠিত করা হব কুঁয়েরি বা ফাকুয়া। গুরুজনার জন্মস্থান বটদ্রবাতো দৌল মহোৎসবর আনন্দ উল্লাস। মাঙ্গলিক ধ্বনি আর আয়তীর উরুলিরে দেওবারে বনোৎসব অর্থাৎ গন্ধোৎসবর আরম্ভ হল দৌল মহোৎসব। নরুয়া সত্রর সত্রাধিকারের অবিহনে বরপেটাত সম্পন্ন হল দৌল মহোৎসবর। বটদ্রবাত সম্পন্ন হল দৌল মহোৎসবর গন্ধ যাত্রা। ধুবুরীত নৃত্যাঙ্গনের সৌজন্যত ফাকুয়া তথা হোলির সাংস্কৃতিক শোভাযাত্রা। বিভিন্ন সাংস্কৃতিক দলের সমাহারত এক বর্ণাঢ্য শোভাযাত্রাত শিশু শিল্পীসকলের অংশগ্রহণ। দৌল মহোৎসব উপলক্ষে হাজার হাজার আরিয়ারে উজলি উঠিল বরশিল আশ্রম। কমলপুরের বরশিল আশ্রমত তিনিদিনিয়া দৌল মহোৎসব। প্রথম দিনা আরিয়া প্রজ্বলন করে ভকতসকলে। অসমের ভিন্ন প্রান্তর ভক্তরে ভরি পড়ে বরশিল আশ্রম। উত্তর গুয়াহাটির দৌলগোবিন্দ মন্দির আর ইস্কন মন্দিরত হোলির আনন্দ। রং বিরঙর আলোকসজ্জারে উজলি উঠিল উত্তর গুয়াহাটির ইস্কন মন্দির। কৃষ্ণ বন্দনারে মুখরিত ইস্কন মন্দিরত গোবিন্দ মুরারী স্মরণ। জাগিরোডত উলহ মালহেরে উদযাপন করা হয় রঙর উৎসব হোলি অর্থাৎ দৌল যাত্রা। জাগিরোডর নখোলা বর্ণামঘর প্রাঙ্গণত তিনিদিনিয়াক আয়োজন করা হয়েছে দৌল মহোৎসবর। শেষের দিনা গোসাঁক নগর ভ্রমণ করার অন্তত সামরণি পড়ব দৌল মহোৎসবর। লোকসভা নির্বাচনে হোলির লোকসভা নির্বাচনত প্রার্থীর হোলি। নাচি বাগি আনন্দত আত্মহারা হয়ে পড়ল শোণিতপুরের কংগ্রেস প্রার্থী প্রেমলাল গঞ্জু। তেজপুরের মারুয়ারী সমাজে উদযাপন করে প্রাক হোলি। অনুষ্ঠানত অংশগ্রহণ কংগ্রেস প্রার্থীজনের। বঙ্গাইগাঁওত হোলির আনন্দ। বঙ্গাইগাঁও শহরের পুরনি বঙ্গাইগাঁওর শ্রী শ্রী রঘুনাথ প্রভুর মন্দির প্রাঙ্গণত শ্রীকৃষ্ণ দৌল উৎসবর 9 আয়োজন দৌল উৎসব। প্রথম দিনা প্রথম কার্যসূচী হিসাবে প্রভুর বিগ্রহ লৈ উলিওয়া হল ধর্মীয় শোভাযাত্রা। গোয়ালপাড়ার মাটি আরক্ষীর ড্রাগস বিরোধী অভিযান। দুটা ড্রাগস পেডলার সহ 50 ড্রাগস ভর্তি কন্টেইনার জব্দ। জব্দ করা ড্রাগসের মূল্য প্রায় 80,000 টাকা। ধৃত মিজানুর রহমান আর আকবর আলী। সিএএর বিরুদ্ধে অব্যাহত আসুর ক্ষোভ আর প্রতিক্রিয়া। নাগরিকত্ব সংশোধনী আইনক সাম্প্রদায়িক আখ্যা। আসু সভাপতি উৎপল শর্মার সিএএ অসমৰ সংস্কৃতির কারণে ভয়াবহ বলে মন্তব্য করে আসুর সভাপতি। কেজরিওয়ালক গ্রেপ্তার অব্যাহত আপর প্রতিবাদ।
কেজরিওয়ালক গ্রেপ্তারের বিরোধিতারে অব্যাহত আসা আপর প্রতিবাদ বিলাসীপাড়াতো আম আদমি পার্টিয়ে হাতে হাতে মোবাইল টর্চ জ্বলাই সাব্যস্ত করে প্রতিবাদ বিলাসীপাড়া গান্ধী চকত ধুবুরী জেলা সমিতিয়ে সাব্যস্ত করে প্রতিবাদ ভোটারক সজাগ করেছে দীপলীনা ডেকাই ভোটারের মাজত সজাগতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীর মাজত অনুষ্ঠিত করিলে আলপনা প্রতিযোগিতা ভোটারক সজাগ করার উদ্দেশ্যে ব্র্যান্ড ক্যাম্পেইনার হিসাবে নিয়োগ করা হয়েছে জনপ্রিয় শিল্পী দীপলীনা ডেকাক নির্বাচনের পূর্বে চর্চাত এখন গাঁও গাঁওখনত আছে তিনিশটা পরিয়াল আদর্শ কৃষক প্রয়াত রণ বাহাদুর থাপার গাঁও নেপালী পাম রণ বাহাদুর থাপার পত্নী আছিল পাঁচগী উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের রুদ্রাক্ষ অভিষেক হোলি উৎসবর পুয়ায় গোরখপুরের গোরখনাথ মন্দিরত পুয়ায় রুদ্রাক্ষ অভিষেকত পূজাত ভাগ ললে যোগী আদিত্যনাথে রঙাপুরাত পথ দুর্ঘটনাত ভাত পুনৰ জনাইছো রঙাপুরাত পথ দুর্ঘটনাত ভাতৃ ভগ্নীর মৃত্যু তীব্রবেগে বলেরো পিকআপ বাহনে মহতিয়ালে বাইক বরজলি চাহ বাগিচার কলঘরের সমীপত সংঘটিত হয় শোকাবহ পথ দুর্ঘটনা বিহালীর বিহপুখুরীর 15 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথত ভয়ঙ্কর পথ দুর্ঘটনা দুর্ঘটনাত থিতাতে নিহত এজন আন এজনের অবস্থা সংকটজনক নিয়ন্ত্রণ হেরুয় দুর্ঘটনাত পতিত বলেরো পিকআপ বাহন দিল্লীত যুবতীক আক্রমণের ঘটনাত যুবকক গ্রেপ্তার ধৃত 22 বছরীয় যুবকজন অমন 22 মার্চত সংঘটিত হয়েছিল এই ঘটনা যুবকজনে কটারীরে আক্রমণ করেছিল এগারী যুবতীক কেরালা তাণ্ডবর সৃষ্টি করলে একটা ঘরসিয়া হাতিয়ে এক শিল্প অনুষ্ঠানত অংশগ্রহণের বাবে অনা হয়েছিল হাতিটু হাতিটুয়ে আক্রমণ করে একটা সহযোগী হাতিক কেরালা ত্রিশুরত সংঘটিত হয় এই ঘটনা আহমেদাবাদর মলত ভয়ঙ্কর অগ্নিকাণ্ড টিআরপি মলত সংঘটিত হয় অগ্নিকাণ্ড জুয়ে আগুরি ধরে তিনটা অট্টালিকা ঘটনার বাবে অঞ্চলত সমাগম ঘটে শ লোকর অগ্নি নির্বাপক বাহিনীয় নির্বাপন করে জুই আসাম রাইফলসের 189 সংখ্যক প্রতিষ্ঠা দিবস পালন আসাম রাইফলসলে প্রতিষ্ঠা দিবসের শুভেচ্ছা জানালে কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহে সামাজিক মাধ্যমযোগে কেন্দ্রীয় গৃহমন্ত্রীগুলিকে প্রেরণ করে শুভেচ্ছা বার্তা গহপুরক ঘরত উপস্থিত অপহৃত চন্দন নার্জারী 17 ফেব্রুয়ারী তারিখে লিডুর একটা কয়লা খনির আলফা স্বাধীনে অপহরণ করে লই গেছিল তিনজন যুবকক তারে ভিতর আছিল গহপুরের চন্দন নার্জারী প্রায় 36 দিন আলফা স্বাধীনের শিবিরত দিন কটাইছিল তিনজন যুবকে যুবকজনে বর্ণনা করিলে আলফা স্বাধীনের শিবিরত কটোয়া দিনবর কথা অপহৃত চন্দনের ঘরত উপস্থিত হওয়ার পাছতে অঞ্চলত আনন্দর বন্যা গোয়ালপাড়াত পথ নির্মাণত দুর্নীতি সিদ্ধাবাড়ী গাঁও পঞ্চায়েতের প্রতিনিধির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রায় 16 লাখ টাকা আবন্তনের পাছতো মেরামতি নহল শিমলি তোলা গড় কপ্তানি পথের ডাবর পথাললে যাওয়া পথছোয়া এজিপির মুখ্য কার্যালয়ত মত বিনিময় অনুষ্ঠানত নেতা মন্ত্রীর অংশগ্রহণ অনুষ্ঠানত উপস্থিত থাকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা অগপর নেতা কর্মীর মত বিনিময় করে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মায় অনুষ্ঠানের মাজতে অগপর মুখ্য কার্যালয়ত হুলস্থলীয়া পরিস্থিতি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিতে কাজিয়া অগপ কর্মীর মন্ত্রী অতুল বরায় ভাষণ দিয়ার সময়তে হুলস্থলীয়া পরিবেশ কোকরাঝার লোকসভা সমষ্টিত ইউপিপিএল প্রার্থী জয়ন্ত বসুমতারীর জয়ক লো আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী জয়ন্ত বসুমতারী প্রায় 2,50,000 ভোটের ব্যবধানত জয়ী হব বলে দাবি মুখ্যমন্ত্রীর মহাভারতর অর্জুনের প্রসঙ্গ টানি আনি নির্বাচনী লক্ষ্যের কথা কলে মুখ্যমন্ত্রীয়ে বিজেপির লক্ষ্য 13খন আসন ইয়ার 11টা সমষ্টিত জয় নিশ্চিত বলে দাবি করলে মুখ্যমন্ত্রীয়ে নির্বাচনী প্রচার চলাবলে গিয়ে কাজিরঙার বিজেপি প্রার্থী কামাখ্যা প্রসাদ তাসার অথন্তর বানে বিধ্বস্ত করা দৃশ্যই দুর্ঘটনাত পতিত হল সাংসদজনের কনভয়ের বাহন শাসকীয় দলের প্রার্থীয়ে দেখিলে উন্নয়নের স্বরূপ চালাকাটিত মুকলি কোকরাঝার জেলা অগপর কার্যালয় লোকসভা সমষ্টিত মিত্রজোঁটর জয়ন্ত বসুমতারী জয়ক লো আত্মবিশ্বাসী অগপ নেতা কর্মীসকল একেলগে প্রচারত নামিছে বিজেপি ইউপিপিএল আর অগপ কলাগুরুক লৈ বিতর্কিত মন্তব্য করা আমিনুল ইসলামের মন্তব্যক সমর্থন বিধায়ক করিমুদ্দিন বরভূঞার আমিনুল ইসলামে তথ্য সহকারে কোয়া বলে দাবি এআইডিএফর বিধায়কজনের আমিনুল ইসলাম খিলঞ্জিয়া বলে সার্টিফিকেট দিলে করিমুদ্দিনে সুরেশ বরাই ইফতার করলে ভোট নাপায় প্রার্থী প্রক্ষেপ করা তিনটা সমষ্টিতে এআইডিএফর জয় হব বলে দাবি করলে বিধায়ক করিমুদ্দিন বরভূঞায় নগাঁওত 1 লাখ ভোটের ব্যবধানত জয়ী হব এআইডিএফর প্রার্থী কার্বি আংলঙত বিজেপির যোগদান সভা আম আদমি পার্টির 500রও অধিক নেতা কর্মী যোগদান করে বিজেপির জেলা বিজেপির কার্যালয়ত অনুষ্ঠিত হয় যোগদান সভা মুখ্য কার্যবাহী সদস্য তুলিরাম রংহাং ডিফু লোকসভার বিজেপি প্রার্থী অমর সিং টিশোর উপস্থিতিত যোগদান সভা সূতা কম্বল দিয়া দলক ভোট নিদিবলৈ আহ্বান মন্ত্রী পীযুষ হাজরিকার 10 বছরে গৌরব গগৈ নিজের সমষ্টিতে একো নকৰিলে বলে মন্তব্য মন্ত্রীজনের কংগ্রেসের শাসনকালত উন্নয়ন নোহোৱা বলে দাবি পীযুষৰ
মরিয়ানীত স্বাধীনতা সংগ্রামী বীরসা মুন্ডার প্রতিমূর্তিত মাল্যার্পণের শ্রদ্ধাঞ্জলি সাংসদ গৌরব গগৈ পদপথৰ ক্ষুদ্র ব্যবসায়ীর সঙ্গে বার্তালাপ করে যোরহাটর কংগ্রেস প্রার্থীগী নির্বাচনের প্রাক্ষণত চাহ শ্রমিকর প্রতিবাদ ভিন্ন সমস্যা সমাধানের দাবিত প্রতিবাদত নামিল যোরহাটর চারি চাহ বাগিচা শ্রমিক প্রতিবাদমুখর চাহ নিগমের অধীনস্থ হাতীগড় বাগধরা মুরমুরিয়া চিনামরা চাহ বাগিচা একালৰ সতীৰ্থ ৰকিবুল হুসেনক শুভেচ্ছা মুখ্যমন্ত্রী ধুবুরীত ৰকিবুল হুসেন জিকক আজমল পরাজিত হক তারেই কামনা মুখ্যমন্ত্রীর কংগ্রেস জিকিলে ধুবুরীতে জিকিব বলে তাৎপর্যপূর্ণ মন্তব্য গুৱাহাটীত ভারত আর আফগানিস্তানের ফুটবল দলের অনুশীলন 26 মার্চত গুৱাহাটীত হব ফিফা বিশ্বকাপের যোগ্যতা নির্ণয়কারী খেল সন্ধ্যা 7 বজাত আরম্ভ হব ভারত আফগানিস্তানের হাই ভোল্টেজ ম্যাচ কংগ্রেসে প্রকাশ করলে চতুর্থখন প্রার্থীর তালিকা দেশের 45টা সমষ্টির প্রার্থীর নাম ঘোষণা বারাণসীত প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে যুঁজিব কংগ্রেসের উত্তর প্রদেশ কংগ্রেসের সভাপতি অজয় রায় চতুর্থ তালিকাত দিগ্বিজয় সিং কার্তি চিদাম্বরমর নাম বোকাখাটত নৃশংস হত্যাকাণ্ড যুব ব্যবসায়ী রয়েল রংহাঙক হত্যা নিজের বাহনতে অহা লোকে গাড়ির ভিতর ডিঙি কাটি হত্যা করে রয়েলক নিজ গাড়ি বোকাখাট নগরের ঘরলে গিয়ে থাকা অবস্থাত নাহরজান কাকজান পথত সংঘটিত হয় এই ঘটনা বোকাখাট আরক্ষীর তদন্ত অব্যাহত ইডির জিম্মারপ্রায় সরকার চলাইছে দিল্লির মুখ্যমন্ত্রী দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে কারাগারের প্রথমটো নির্দেশ দিলে অরবিন্দ কেজরিওয়ালে দেওবারে পুয়ায় জল মন্ত্রণালয়ক ইডির জিম্মারপ্রায় অরবিন্দ কেজরিওয়ালে দিলে নির্দেশ উচ্চ ন্যায়ালয়ের দ্বারস্থ অরবিন্দ কেজরিওয়াল নির্বাচনের পূর্বে গ্রেপ্তার তথা ইডির জিম্মা অবৈধ বলে অভিযোগ তুলি দিল্লি উচ্চ ন্যায়ালয়ের গোচর তরিলে কেজরিওয়ালে জরুরিভাবে শুনানির আবেদন কেজরিওয়ালের অরবিন্দ কেজরিওয়ালক গ্রেপ্তারের প্রভাব পড়ছে আপত নির্বাচনের প্রাক্ষণত আপত মুখ্যম আঘাত তিনিচুকীয়া পৌরসভার একমাত্র আপর সদস্য ধীরাজ সিংর শতাধিক কর্মকর্তায় যোগদান করে বিজেপিত মহানগরীত সুরাপাই যুবকর তাণ্ডব কর্তব্যরত আরক্ষীক প্রহার দুই সুরামত্ত যুবকর পানিখাটির লাহাপারত সংঘটিত এই ঘটনা রাজপথত সুরাপণত বাধা দিয়ার আক্রমণ আক্রমণত আহত পানিখাটি আরক্ষী গৃহরক্ষী জওয়ান অশোক কলিতা আটক দুই সুরামত্ত যুবক সঞ্জয় লাপা পুতু বরাক উত্তর প্রদেশের মথুরার বৃন্দাবনত হোলির আনন্দ শ্রী প্রিয়কান্ত জু মন্দিরত আয়োজন করা হয় হোলি নানারঙী আবিরের লগতে কৃত্রিম বরষুণের সৃষ্টি করে উপস্থিত লোকে উপভোগ করলে হোলির আনন্দ নেপালের কাঠমান্ডুত হোলির উৎসাহ উদ্দীপনা হোলির বাবে দেশখনত সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশের আবিরের রঙের সঙ্গে একাকার হয়ে পড়ে সকল লোক নেপালের প্রান্তে প্রান্তে হোলির আনন্দ উৎসাহ এইবার দেখুয়াইছো দিল্লির হোলির বজারের দৃশ্য হোলির সামগ্রীতে ভরি পড়ছে দিল্লির পদপথকে ধরে বজার সমূহ আবিরকে ধরে হোলির সামগ্রী ক্রয় করবলে ভিড় করে দিল্লীবাসী এসটিএফর জিম্মালয় তৌসিক আলী ফারুকিক 10 দিনের এসটিএফর জিম্মালয় তৌসিক আলী ফারুকি সিজিএম আদালতত হাজির করা হয়েছিল তৌসিফক এসটিএফে 14 দিনের জিম্মাত বিচারিছিল তৌসিফক রঙিয়ার যুব সীতারাত পুনৰ জনাইছো রঙিয়ার পূব সীতারাত দোল যাত্রা মহোৎসব 103 বর্ষ গৰকিছে সীতারাম দোল যাত্রা মহোৎসবে শনিবারের 5 দিনিয়াক আয়োজন করা হয়েছে দোল যাত্রা মহোৎসবর দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা হোলির বজারত কদর বাড়িছে মোদি মার্কা ফিস্কারির তেজপুরের বজারত রং বিরঙর নানান আবিরের লগতে উপলব্ধ ফিস্কারি দেখিবলৈ পোৱা যায় প্রধানমন্ত্রী মোদীর ফটোর লগতে বিজেপি দল আর দলটোর প্রতীক চিহ্ন পদুম উত্তর গুৱাহাটীর বিলহঙনি বরনামঘরত তিনিদিনিয়াক দোল মহোৎসব দেওবারে সন্ধ্যা মেঘদান পর্বরে পৰা আরম্ভ হল দোল মহোৎসবর সংগতি রাখি আয়োজন করা হয় বারিরহনিয়া সাংস্কৃতিক অনুষ্ঠানের 26 মার্চত ধর্মীয় শোভাযাত্রার সামরণি পড়ব দোল মহোৎসবর হাজোত 29 সংখ্যক দোল মহোৎসব কয়াজেনি দোলবরী গোপাল থান প্রাঙ্গণত দুদিনিয়া কার্যসূচীরে দোল মহোৎসব দোল উৎসবের প্রথম দিনা পতাকা উত্তোলনের পিছতে ভাগবত পাঠ আর ধর্মীয় শোভাযাত্রা উলিওয়া হয় হোলির সামগ্রীতে ভরিছে বাইহাটা চারিআলির বজার বাইহাটা চারিআলির দোকান সমূহ দেখিলে পোৱা হল গ্রাহকের ভিড় বিভিন্ন রঙের ফাকুয়ার লগতে গ্রাহকসকলে ক্রয় করে বিভিন্ন আকৃতির ফিস্কারি মাস্ক আদি উত্তর প্রদেশের অযোধ্যাত হোলির আনন্দ রামলালার প্রাণ প্রতিষ্ঠার পিছত অযোধ্যাত প্রথমটো হোলি ভক্তসকলে শেয়ার করলে রামলালার মূর্তির লগতে নিজের ফটো হোলিক লৈ উথপ থপ অযোধ্যা রঙর উৎসব ফাকুয়াক লৈ বাক্সাত পার ভঙা উৎসাহ নানা রঙী আবিরে ভরি পড়ে বাক্সার বজার বিভিন্ন রঙের ফাকুগুড়ি ফিস্কারি আদি ক্রয় করবলে ভিড় লাগিছে গ্রাহকর গোয়ালপাড়াত হোলির আনন্দ বিভিন্ন ধরনের রং আর আবিরে ভরি পড়ছে দোকান সমূহ পুয়াই নানা রঙী আবির ফিস্কারি আদি কিনবলে বজারত ভিড় করলেহি গ্রাহকে
হলির সামগ্রীরে ভরিছে গহপুরের বাজার, বিবিধ রঙের ফাঁকুগুড়ি, ফিস্কারি, রঙিন টুপি ইত্যাদিরে উভয়নদী হয়ে পড়ছে বাজার। গ্রাহকসকলে ফাঁকুয়া ক্রয় করবলে ভিড় করেছেহি বিপণীসমূহত। লেহত সেনা জওয়ানের সঙ্গে হোলি উদযাপন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহর, সেনা জওয়ানের সঙ্গে হোলি খেলিলে প্রতিরক্ষা মন্ত্রীগুলো। সিয়ান সেনত হোলি উদযাপনের কথা আছিল যদি বেয়া বতরের বাবে লেহতে প্রতিরক্ষা মন্ত্রী উদযাপন করে হোলি। ছত্তিশগড়ত হোলির আনন্দ, হোলি উপলক্ষে দন্তেওয়াড়ার ফাগুন মৈদত পরিবেশন করা হল গনবার মা নৃত্য অনুষ্ঠান। নৃত্যানুষ্ঠান চাবলে ভিড় করে ভিন্ন প্রান্তর লোকে। হোলি উদযাপন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী রায়পুরের এক হোলির অনুষ্ঠানত অংশগ্রহণ করে রাজ্যখনের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাই। হোলির আনন্দত আত্মহারা হয়ে পড়ে মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাই। হোলি গীতর তালে তালে নাচিলে মুখ্যমন্ত্রী। হোলি উদযাপন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামীর দেহরাদুনের সরকারি আবাসত মুখ্যমন্ত্রীগুলো উদযাপন করলে হোলি। মরিয়নীত কংগ্রেস প্রার্থী গৌরব গগৈর নির্বাচনী প্রচার। মরিয়নীর বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানলৈ যায় যোরহাট সমষ্টির কংগ্রেস প্রার্থীগুলী। কেইবাখনো নির্বাচনী সভাতো অংশগ্রহণ করে সাংসদ গৌরব গগৈ। জাতিগত প্রমাণপত্রক বিতর্কর মাজতে নির্বাচনী প্রচার কোকরাঝারের সাংসদ নবকুমার হরণিয়ার। কোকরাঝারের লোকসভা সমষ্টির ফকিরগ্রাম অঞ্চলের গাঁয়ে গাঁয়ে ভোট ভিক্ষা সাংসদজনের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলিলে সাংসদ হরণিয়ায়। তপন কুমার গগৈর হয়ে মাজুলীত মন্ত্রী পীযুষ হাজরিকার নির্বাচনী প্রচার। নির্বাচনী প্রচার চলায় পীযুষ হাজরিকার দাবি। যোরহাটত 2-8 লাখ ভোটত জয়ী হব তপন কুমার গগৈ। গোসাইগাঁওর রাঙাগাঁও সমূহিয়া গির্জাত প্রার্থনা বিপিএফ প্রধান হাগ্রামা মহিলারী। পাম দেওবার উপলক্ষে গোসাইগাঁওর রাঙাগাঁওত উপস্থিত হাগ্রামা মহিলারী। হাগ্রামাক সঙ্গ দিয়ে বিপিএফর কেইবাগৰাকীও নেতায়। কুখ্যাত আইএসআইএসক রুধিবলে সষ্টম অসম আরক্ষী। আইএসআইএসক সমর্থন করা আইআইটি গুহাটির ছাত্র জালত পড়ার পাছতে এসটিএফর কার্যালয়ত জরুরি বৈঠক। বৈঠকলে তলব করা হয়েছিল এসটিএফর সকল বিষয়াক। কোকরাঝার সমষ্টিত অবরোধ সুরক্ষা সমিতির প্রার্থী জোন দাসর প্রচার সর্বশক্তিরে প্রচারত নামিছে জোন দাস। বিপিএফ আর ইউপিপিএল দলের বঞ্চনা বিরুদ্ধে সরব প্রার্থীগুলো। তিনিচুকিয়ার হোটেলত আপর বৈঠক, দিল্লির শাসনের আর্হি শীর্ষক বিষয়ের উপর আলোচনা। আলোচনাত উপস্থিত থাকে দিল্লির তিরামপুর সমষ্টির বিধায়ক দিলীপ কুমার পান্ডে। আলোচনাত অংশগ্রহণ ডিব্রুগড় লোকসভা সমষ্টির আপর প্রার্থী মনোজ থানুয়ারর। গেরুয়া বসন পিন্ধিলে প্রাক্তন বায়ুসেনা মুরব্বী অবসরপ্রাপ্ত এয়ার চিফ মার্শাল আর কে ভদৌরিয়াই। বিজেপির সাধারণ সম্পাদক বিনোদ তাউডে আর কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের উপস্থিতিত বিজেপিত যোগদান করে প্রাক্তন বায়ুসেনা মুরব্বীগুলো। ভোটদানের বাবে সাজু গোয়ালপাড়া জেলার নতুন ভোটারসল। গোয়ালপাড়া জেলার 18-19 বছর বয়সের যুব ভোটারের সংখ্যা 22,022। ভোটাধিকারক নতুন ভোটারসলে প্রকাশ করলে মতামত। রকিবুল হুসেনের অনুপস্থিতিক অভাব অনুভব করেছে নগাঁর কংগ্রেসের প্রার্থী প্রদ্যুত বরদলৈ। এই কথা অকপটে স্বীকার করলে নগাঁর সাংসদজনে। বদরুদ্দিন আজমল পরাজিত হলে সাম্প্রদায়িক রাজনীতির এ আই ডি এফ এঘরিয়া হব বলে মন্তব্য সাংসদগুলির। বরসলা সমষ্টির বিজেপি মিত্রজোঁটৰ প্রার্থী রঞ্জিত দত্তর প্রচার। কেইবাখনো প্রচার সভাত অংশগ্রহণ প্রার্থীগুলির। বরসলা সমষ্টির সকলতক বেশি ভোট দিয়া বুথে লাভ করব পুরস্কার ঘোষণা মন্ত্রী ঘোষণা বিজেপির প্রার্থী রঞ্জিত দত্তর। ধুবুরী লোকসভা সমষ্টির তুঙ্গত অগপর প্রচার। বঙ্গাগাঁও সৃজনগ্রাম বিধানসভা সমষ্টির লেংটি সিঙাত জনসভা অগপর প্রার্থী জাভেদ ইসলামর। আশা করাতক বেশি ভোট লাভ করার দাবি অগপ প্রার্থীজনের। অস্ট্রেলিয়াত 2024 চনের বাবে মোদী শীর্ষক অভিযান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমর্থকসকলে আরম্ভ করেছে এই অভিযান। এই অভিযানে সামরিব অস্ট্রেলিয়ার 7 গুরুত্বপূর্ণ শহর। সিডনির হার্বার ব্রিজের এই অভিযান আরম্ভ হয়। একেলগে ডিব্রুগড় সমষ্টির বিজেপি প্রার্থী সর্বানন্দ সোণোৱাল আর বিরোধী ঐক্যর প্রার্থী লুৰিণজ্যোতি গগৈ মৰাণৰ খোৱাং হালধিবাড়ী নগর থানার রাজহুয়া সবাহত একেলগ হল দুয়োগৰাকী। দুয়োগৰাকীয়ে পৃথকে পৃথকে সেবা ললে থানত। মুখ্যমন্ত্রীর আগমনক ফণীভূষণ চৌধুরীর ঘরত ব্যাপক আয়োজন। বিধে বিধে প্রস্তুত করা হল ব্যঞ্জন। বরপেটার অগপর প্রার্থী ফণীভূষণের ঘরত মুখ্যমন্ত্রীর দুপরিয়ার আহার। ডিব্রুগড়ত একেলগে নির্বাচনী প্রচার লুৰিণজ্যোতি গগৈ আর অখিল গগৈ। লুৰিণজ্যোতির হয়ে চুকাফা ভবনত দলীয় নির্বাচনী সভাত অংশগ্রহণ অখিল গগৈ। সভাত অংশগ্রহণ বহু দলীয় সমর্থকর। এইবার বিধানসভা নির্বাচন খেলিবলে সাজু প্রাক্তন সাংসদ আর পি শর্মা। লোকসভা নির্বাচনের দলীয় প্রার্থিত্ব নোপাক আক্ষেপ নাই কংগ্রেস নেতাজনের। কংগ্রেসের নির্বাচনী পুঁজির অভাব বলে কলে আর বিএ।
মৰিয়নীত নিৰ্বাচনী প্ৰচাৰৰ মাজতে সমৰ্থকৰ সৈতে চেলফি ললে যোৰহাট লোকসভা সমষ্টিৰ কংগ্ৰেছ প্ৰাৰ্থী গৌৰৱ গগৈ সমৰ্থকৰ সৈতে চেলফি লৈ আনন্দিত সাংসদ গৌৰৱ গগৈ কোকৰাঝাৰত মিত্ৰজোঁটৰ প্ৰাৰ্থীক জয়ী কৰাবলৈ তৎপৰ বিজেপি মিত্ৰজোঁটৰ প্ৰাৰ্থী জয়ন্ত বসুমতাৰীক জয়ী কৰাবলৈ বৈঠকত বিজেপি আৰু ইউ পি পি এল দলৰ আলোচনা গঠন কৰা হৈছে নিৰ্বাচনী ষ্টিয়াৰিং কমিটি শিৱসাগৰ প্ৰেছ ক্লাবত বিজেপিৰ বিৰুদ্ধে নাগৰিক সমাজৰ সংবাদমেল সাংসদ বিশিষ্ট সাংবাদিক অজিত কুমাৰ ভূঞা ভাৰত জোৰো অভিযানৰ পৰেশ মালাকাৰ অধিবক্তা শান্তনু বৰঠাকুৰৰ সংবাদমেল সম্বোধন বিধানসভা নিৰ্বাচনৰ প্ৰাৰ্থী তালিকা প্ৰকাশ কৰিলে ছিকিম প্ৰদেশ কংগ্ৰেছ কমিটিয়ে হাইকমাণ্ডৰ অনুমোদনৰ পাছত কংগ্ৰেছে প্ৰাৰ্থী তালিকা ঘোষণা কৰিছে 18 জনীয়া প্ৰাৰ্থী তালিকা প্ৰকাশ কৰে 19 এপ্ৰিলত অনুষ্ঠিত হ'ব ছিকিমৰ নিৰ্বাচন বদ্ৰদ্ৰবাদ থানৰ নৰুৱা সত্ৰৰ সত্ৰাধিকাৰ দেৱানন্দ দেৱগোস্বামীৰ দেহাৱসান গুৰুজনাৰ জন্মস্থানত আয়োজিত দৌল মহোৎসৱৰ প্ৰাক্ষণত সত্ৰাধিকাৰৰ মৃত্যুৰ খবৰে মৰ্মাহত কৰি তুলিছে নগাঁওবাসীক ৰাছিয়াই মুকলি কৰিলে গ্ৰেপ্তাৰ কৰা সন্ত্ৰাসবাদীৰ প্ৰথমটো ভিডিঅ' শুকুৰবাৰে নিশা ৰাছিয়াৰ মস্কোত আইছিছ সন্ত্ৰাসবাদীয়ে ভয়ংকৰ আক্ৰমণ চলাইছিল বৰ্তমানলৈকে গ্ৰেপ্তাৰ কৰা হৈছে 11টা সন্ত্ৰাসবাদীক ত্ৰিপুৰাৰ ডম্বু জলাশয়ত সন্ধানহীন 4 মাছমৰীয়া উদ্ধাৰ 1 মাছমৰীয়াৰ মৃতদেহ হঠাতে অহা ঘূৰ্ণী বতাহৰ বাবে সন্ধানহীন হৈ পৰে 4জন মাছমৰীয়া গণ্ডাচোৰা মহকুমাৰ ডম্বু জলাশয়ত এই ঘটনা বৰপথাৰত বিধ্বংসী ধুমুহাৰ তাণ্ডৱ হঠাৎ অহা এজাক প্ৰবল ধুমুহাই মুহূৰ্তৰ ভিতৰতে বৰপথাৰৰ ভিন্ন প্ৰান্তত ক্ষতি সাধন কৰে ধুমুহাই উৰুৱাই নিলে দিবানৈশ ক্ৰিকেট প্ৰতিযোগিতাৰ পেণ্ডেলৰ লগতে লাইটৰ পষ্টসমূহ মেৰাপানী সীমান্তত ধুমুহাৰ তাণ্ডৱ কাছমাৰী বিয়া কৰোৱা টনাজানত ধুমুহাই উৰুৱাই নিলে বহু পৰিয়ালৰ ঘৰ দুৱাৰ ধুমুহাই উভালি পেলালে বহু গছ ঘৰ দুৱাৰ হেৰুৱাই দিশহাৰা হৈ পৰিল বহু পৰিয়াল তামোলপুৰ জিলা ক্ৰিকেট একাডেমীৰ উদ্যোগত দেওবাৰৰ পৰা তৃতীয় বাৰ্ষিক ক্ৰিকেট লীগৰ খেল আৰম্ভ তামোলপুৰ উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয়ৰ খেলপথাৰত আৰম্ভ হয় এই লীগৰ খেল খেলখনত তামোলপুৰ জিলাৰ 8টা দলে অংশগ্ৰহণ কৰে মহানগৰীৰ ধাৰাপুৰত বিশ্বৰ শান্তিৰ বাবে মহাবিষ্ণু যজ্ঞ এইবাৰ মহাবিষ্ণু যজ্ঞই ভৰি দিলে 11 বৰ্ষত ধাৰাপুৰত 4দিনীয়া কাৰ্যসূচীৰে অনুষ্ঠিত মহাযজ্ঞ পূজা মহাযজ্ঞত অংশগ্ৰহণ কৰে কেইবাগৰাকীও পুৰোহিতে শংকৰী কৃষ্টিৰে উখল মাখল কৰিয়াবৰৰ হাতবৰ হাজাৰী ভাওনা উৎসৱ উপলক্ষে উৎসৱমুখৰ পৰিৱেশৰ সৃষ্টি হৈছে হাতবৰত হাতবৰ হাজাৰ মন্দিৰ প্ৰাংগণত 3দিনীয়া কাৰ্যসূচীৰে হাজাৰী ভাওনা মহোৎসৱ গহপুৰত আটক 3 ড্ৰাগছ আসক্ত যুৱকক গহপুৰ অসম অৰুণাচল সীমান্তৰ ৰাজগড়ত আৰক্ষী অভিযান চলাই 3ও যুৱকক আটক কৰিবলৈ সক্ষম হয় যুৱককেইজনৰ পৰা কেইবাটাও ড্ৰাগছৰ কণ্টেইনাৰ উদ্ধাৰ আৰু এয়া আছিল দ্ৰুত সংবাদ নমস্কাৰ